গুড মর্নিং গাইস, ব্লগের শুরুতেই আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। কিচ্ছু করার নেই, সারা দিন ননস্টপ হচ্ছে। তো আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলা উঠেই আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। বর একটু তাড়াতাড়ি বেরোবে, আজকে একটা কাজ আছে, সেই জন্য ও তাড়াতাড়ি ওকে বেরোতে হবে। তো আমাকে বললো 9টার মধ্যে ভাত চাই। তো ও প্রতিদিন বলে 9টার মধ্যে, কিন্তু আসলে সেটা 10টা। তবু আমি 9টার মধ্যে ভাতটা রান্না করে রেডি করে রাখতে চাই, যাতে কোনো রকম মানে শুনতে না হয় যে 9টার মধ্যে বলেছিলাম, 9টার মধ্যে হয়নি। দুই গ্যাসে আমার একদম জ্বলছে, এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে বাঁধাকপি বসিয়েছি। বাঁধাকপি আমি ভাপাচ্ছি, আর ডিম সেদ্ধ আমি সকালবেলা উঠেই আগে বসিয়েছিলাম, তো ডিমটা আমি একটু ছানিয়ে নেব। আর ইতিমধ্যে দেখো আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে। বাঁধাকপি আমি সবসময় ভাপিয়ে নিই, তো অফ সিজনের বাঁধাকপি আমি ভাপিয়ে ফেলে দিই, কিন্তু যেহেতু এখন শীতের প্রথম উঠছে বাঁধাকপি, তো কোনো রকম সেভাবে গন্ধ নেই, তো সেই জন্য আমি শুধু ভাপিয়ে নিলাম। আর সেই জলটাও কিন্তু আমি কাজে লাগাবো রান্নাতে, যাতে পুষ্টিগুণটা বেরিয়ে না যায়। আমি সবসময় চেষ্টা করি ভাপানো তরকারির সবজির স্টকটা কাজে লাগাতে, তাতে করে সমস্ত কিছু গুণাগুণ তরকারির মধ্যেই থেকে যায়। আর কথা বলতে বলতে ইতিমধ্যে মাহিও উঠে গেছে, আর উঠে ওর মেজাজটা একদমই খারাপ, তো সেই জন্য আজকে একদম বসে থাকার সময় নেই। ওকে কোলে নিয়েই আমি রান্না শুরু করেছি। ওকে কোলে নিয়ে আমি রান্না করতে খুব ভয় করে, কোনো সময় যদি গায়ে পড়ে যায়, এরকম ইনসিডেন্ট কিন্তু আমাদের চেনাশোনার মধ্যে অনেকেরই হয়েছে। সেই জন্য আমি চেষ্টা করি ও যদি এরকম করে তো আমি সোফায় ওকে নিয়ে বসে থাকার চেষ্টা করি, কিন্তু আজ সেটা সম্ভব হবে না। সেই জন্য ওকে কোলে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি, তো কোলে নিয়েই যতটা সম্ভব কাজকর্ম করব। আর দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি তেলে সর্ষের তেল আর তেজপাতা গোটা জিরে আর এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে একটু রসুন দিতে হবে, রসুনটা আমি থেতো করে দিয়েছি। এরপর দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে দেবো আদা, তারপরে দেবো জিরে, আর ধনে দিতে চাইলে দিতে পারো। এরপর আমি সবার শেষে দেবো সিদ্ধ করে রাখা তোমার বাঁধাকপিটা, দিয়ে ভালো করে ঘেটে নুন মিষ্টি আর শেষে গরম মশলা দিলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে আমার বাঁধাকপি। তো পুরোটা আমি দেখালাম না, আমি কোনো এক সময় ভালোভাবে দেখাবো। তো আর এখানে দেখো গরম জল নিয়ে বসে গেছি, যেহেতু আজকে রান্নাতে ব্যস্ত ছিলাম, এই জন্য একটু দেরি হলো আমাদের খেতে, সকালবেলা উঠেই আর গরম জলটা খাওয়া হয়নি। তো গরম জল নিয়ে এখানে আমি আর মাহি দুজনেই খাচ্ছি। আমি আগেই বলেছি মাহিকেও আমি চেষ্টা করাই প্রতিদিন একটু একটু খেতে, তো কোনো দিনও একটু বেশি খাই, কোনো দিন একটু কম খাই। এই এতক্ষণ পর এখন 9টার বেশি বাজে, তাই চাটা নিয়ে বসলাম। আলু দেখো, আলু বিক্রি করছে। আলু কত টাকা? 3 টাকা। তোমার আলুর দাম কত? 10 টাকা। 10 টাকা? এই বছর কি একটা কত টাকা যেন বলছিলে? হ্যাঁ, 10 টাকার আলু? হ্যাঁ। তো ভীষণ কম দাম দিয়ে দেন তো, সবকটা দিয়ে দেবেন? না, একটাই দিয়ে দেব। একটাই দেবেন? ওলে বাবা, এটা গ্রিন কালার, এটা কি সব আলু? এটা তো কালার, এটা ব্লক, এটা রেবিট। এই সব আলু? হ্যাঁ। খেলনা 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 নেবে খেলনা খেলনা নেবে খেলনা খেলনা নেবে খেলনা। আর বর চলে এসছে এখানে খেতে। আর বর আসার আগেই কিন্তু আমার ওর খাওয়ার মতো 2-3 ভাগে রান্না কিন্তু আমার হয়ে গেছে, তো সময় মতো খেয়ে ওর নিজের কাজে চলে গেছে। চুল পেছন ফেরো, এই দেখো আমার মাথা থেকে খুলে এটা নিয়েছে, এটা হচ্ছে ওর চুল। এই যে চেয়ার থেকে দেখেছো, এই যে খুলে খুলে এখান থেকে লিপস্টিকও পরেছো, চেয়ার থেকে খুলে খুলে নিয়েছে। আর আমরা এখন করছি বেড কভার পরিষ্কার, তাই তো? হ্যাঁ, মাহি আমাকে হেল্প করছে।
করে ভাঁজ করো, ওটা ভাঁজ করা আছে, খুলো না খুলো না খুলো 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 না খুলিস না, ভাঁজ করা আছে বাবা, দাও আমাকে দাও দাও, আচ্ছা করো যা হয়ে গেল দাঁড়াও। তো মাহি কেমন ভাঁজ করলো দেখলেই তো, এটা কিন্তু ভাঁজ খুলেছে কিন্তু আরগুলো কিন্তু ও সমস্তটা করেছে, মানে বালিশগুলো ও জানলায় রোদ্রে দিয়ে এসছে এইগুলো কিন্তু ও করতে পারে, আর এইগুলো প্রায় দিনই করে, মুড ভালো থাকলে করে আর যেদিন মুডটা খারাপ থাকে সেদিন করে না। তো যাই হোক, আমি বেড কভারটা ভাঁজ করে নিলাম, এইগুলো পুরনো বেড কভারগুলো আমরা গায়ে দেওয়ার জন্য ব্যবহার করি যখন অল্প শীত পড়ে সেই সময়। তোমরা কারা এরকম করো অবশ্যই জানিও। গায়ে দেওয়ার জন্য যে বেড কভারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তুলনামূলক অনেক বেশি মোটা হয়, তো খুব গরম লাগে ওগুলো গায়ে দিলে। তো আমার মনে হয় কি, পুরনোগুলো যেগুলো আমরা পাতি না সেগুলো গায়ে দিলে কি একটা নরম ব্যাপার থাকে, আরামও হয় আর মানে ঠিকঠাকই হয় আর কি, বেশি গরম লাগে না এগুলো গায়ে দিলে, সেই জন্য আমি এই পারপাসেই ইউজ করি। আর যেহেতু আমার খাটের নিচে তোষকের নিচে প্লাস্টিক পাতা আছে, তো খুব অসুবিধা হয় বেড কভার ভালো করে রেখে দিতে, মানে বেড কভার কিছুতেই টিকে থাকে না, তো বারবার গুজে দিতে হয়, টেনে টেনে দিতে হয়, তাহলে বেড কভারটা থাকে, না হলে দলা হয়ে যায়। আর এই বেড কভারটা আমার কিন্তু খাটের তুলনায় অনেকটাই ছোটো। এই তো দেখতে দেখা যাচ্ছে, এই যে মাহির চুল বেলুনি করেছে ও, ছোটবেলায় আমরা ওরকম করতাম, কোনো বড় কাপড় ওড়না এগুলো নিয়ে চুল করতাম, খুব ভালো লাগতো। তা সেটা দেখছি আমার মেয়েও করছে, সব মেয়েরাই করে নাকি চুলের, মানে বড় বড় চুল হোক সব মেয়েরাই কিন্তু মোটামুটি চায়। তো ছোটবেলার কথা মনে পড়ে যায়, ওকে দেখলে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, আমি ওরকম খেলতাম। আর ওরা এখন ইদানিং একা একা খেলতে শিখেছে, শিখেছে ওই তোমার একা একা মুখে কী সব বলে আর খেলা করে, আমিও করতাম ছোটবেলায়, আমার এখনও মনে আছে যে আমি ওরকম কী সব। দুপুরে রান্নার মধ্যে আছে এখানে আমি লেবু কেটেছি, এটা রান্না না অবশ্যই, আর পাঁচমেশালি একটা তরকারি করেছি, আর করেছি এখানে বাঁধাকপি পাকা পটল ভাজা উচ্ছে আলু সেদ্ধ, আর করেছি এখানে জলপাইয়ের আচার বলতে পারো বা চাটনি, কিন্তু একটু শুকনো শুকনো আচারের মতোই বলতে পারো। তো এটা কিন্তু খুব ভালো লেগেছিলো, আর এটার রেসিপি কিন্তু আমি অবশ্যই শেয়ার করব, এটা খুবই ভালো লাগে। এই আচারটা কম বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে কিভাবে সেটাও আমি একদিন দেখিয়ে দেবো। আর আচারটা আমার যেটুকু করেছিলাম সেটুকু কিন্তু আমার রাত্রের মধ্যে শেষ হয়েছে, মানে আমার মেয়ে কিন্তু খুব ভালো খায়, মেয়ে ছেলে তারপর আমার বর আমি দেবাঙ্গনাকে দিলাম, ওরও খুব ভালো লেগেছে। তো রান্নার কাজ কমপ্লিট করে এসে আমি এখানে আসলাম ঘরটা ঝাড় দিতে, আর আমি আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাইরের এই আওয়াজটার জন্য, কিছু করার নেই, বাড়িতে কাজ তো হবেই। তো আমি এখানে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে, ঘরটা মুছে নিচ্ছি, সমস্ত ঘর আমার মোছা হয়ে গেছে আর শুধু এই জায়গাটুকুই বাকি আছে। তো এই ঘরটা মুছে নিলেই কিন্তু আমার আজকের মতো কাজ সব কমপ্লিট হয়ে যাবে। আর আমি ঘর মুছে স্নান করেও এসেছি, মাহিকেও এর মধ্যে স্নান করিয়ে দিয়েছি, আর দিয়ে দুই একটা জামা কাপড় ছিল অল্প কয়েকটা কেচেছিলাম, একটা দুটো যে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, একটা দুটো তো কাচতেই হয়, তো সেগুলো কেচে নিয়ে এসেছি। আর এখানে আমার কয়েকটা ভিজে জামা কাপড় যেগুলো আমি স্নান করেছি সেগুলোও ধোয়ার ছিল, তো সেগুলো ধুয়ে আমি এখানে মেলে দেবো। তো যেহেতু এখন শীতকাল টানের সময় কিন্তু শুকিয়ে যাচ্ছে, যেহেতু রোদ্দুর আছে, রোদ্দুর না থাকলে আবার ছাদে যেতে হবে, আর বেশি জামা কাপড় হলে তখন আমি সাধারণত ছাদেই যাই। তো স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এই জাস্ট ফ্রি হলাম। তো সেই সকালবেলা তারা আগে এই জানলাটা খুলে দিই, সুন্দর রোদ্দুর। আর কাজের মধ্যে বাকি কি আছে বলছি, তারা কাজের মধ্যে তেমন কিছুই বাকি নেই, সবই আমরা প্রায় করে ফেলেছি, কাজের মধ্যে বাকি আছে এই যে মেয়ের অনেকগুলো কাঁথা আছে, কাঁথা এই এই অনেকগুলো বইয়ের কাঁথা, তারপর এই জামা প্যান্ট, এইগুলো শুধু ভাঁজ করার আছে, আর সব কাজ করে ফেলেছি। তো সেই তারাও ট্রাইপডে রাখি, তাহলে কথা বলতে সুবিধা হবে। সকাল 7টাতেই ধরো আমি রান্নাঘরে ঢুকেছি, তো সকাল 7টা থেকেই আর এখন 9টা বাজে,
প্রায় দুটো বাজছে, হয়তো দেখে মনে হচ্ছে যে অনেকটা সময়, কিন্তু কাজগুলো কিন্তু অনেক করেছি। তোমার কি কি বেশ করলাম, কত রকমের রান্না করলাম বলো তো? বাঁধাকপি মিক্সড একটা সবজি, উচ্ছে আলু ভাতে, পাকা তোমার কি বলে পাকা পটল ভাজা, তারপর আর কি বেশ করলাম, চাটনি করলাম আর ডিম করলাম। তাহলে এতগুলো রান্না করলাম, চার পাঁচ রকমের রান্না, তারপর তো ভাত আছে। তো চার পাঁচ রকমের ভাজা করলাম, তারপর সমস্ত সব গোছালাম, বাথরুম পরিষ্কার করলাম, আবার জামা কাপড় ধুলাম, আবার একটা বাচ্চা নিয়ে। সেভাবে হিসেব করলে বলা যায় কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, অনেকগুলো কাজ একসঙ্গে পড়ে গিয়েছিলো, তো সবগুলো সব গুছিয়ে করে এই জাস্ট আসলাম, আর এখন আমি একদম ফ্রি, একেবারে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যাটা পড়ব, ব্যাস আমার আর কোনো কাজ নেই। কোনো কোনো দিন আছে না, বাচ্চা থাকলেও বাচ্চারা যেদিন জ্বালাতন করে না, সেদিন কিন্তু এইভাবে সুন্দর করে কাজ গুছিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি তো বলবো যে বাথরুম পরিষ্কার করেছি, মানে বাথরুম পরিষ্কার করতে তো অনেকটা টাইম লেগে যায়, আর জামা কাপড় কাচা সমস্ত সব তাড়াতাড়ি হয়েছে আমার। হ্যাঁ আচ্ছা, তো আমি তো বলবো আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন শুধু মাহিকে একটু খাওয়াবো, ও এখন খাবে না, একটু পরে খাবে, ও আচার খেয়েছে অনেকটা, আচার খেতে খুব ভালোবাসে, এখনই খাবে, তাহলে খাওয়াবো, ও যে বলছে খাবে তাহলে এখনই খাওয়াবো। আর কাজের মধ্যে আছে জামা কাপড়গুলো একটু ভাঁজ করবো, করে এবার একটু বিশ্রাম নেবো, বিশ্রাম নিয়ে বিশ্রাম মধ্যে আমি শুয়ে শুয়ে একটু এডিট করবো আর মেয়েটাকে ঘুম পাড়াবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমাদের মধ্যে যদি কেউ নতুন থেকে থাকো, আমার ব্লগটা দেখছো এত পর্যন্ত দেখেছো, মানে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকতে পারো, আমি রেগুলার ব্লগ ছাড়ি, আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগবে। আর তো আজকের মতো এখানে, আবার দেখা হবে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।